গুড ইভিনিং বন্ধুরা, ডাব্লিউপিএসসি এক্সামের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমাদের আপকামিং এক্সামকে টার্গেট করে নিয়ে আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি ম্যাথের সেশন চলছে। যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদের এক্সামে বারবার জিজ্ঞেস করা হয় সেই সমস্ত কোশ্চেনগুলোকে আমরা সলিউশন করছি। বেস্ট ট্রিকের মাধ্যমে আমরা সলিউশন শিখছি, বেসিক কনসেপ্টও শিখছি। এই সমস্ত কোশ্চেনগুলো তোমাদের কিন্তু আপকামিং এক্সামের জন্য কিন্তু হুবহু কমন যোগ্য, 100% তোমরা হুবহু কমন পেয়ে যাবে। এবং শুধু এখানে শুধু ভেরিয়েবলগুলো চেঞ্জেস করা হয়, আদার্স তোমার কোনো কিছু তোমাদের চেঞ্জেস থাকবে না। তোমরা রেগুলার তোমরা ক্লাসটা অ্যাটেন্ড করার চেষ্টা করবে, রেগুলার তোমাদের সন্ধ্যে 7টা থেকে হচ্ছে। অবশ্যই তোমরা ক্লাসগুলো কিন্তু প্রতিদিন অ্যাটেন্ড করবে। তো চলো বন্ধুরা, দেরি না করে সেশনটাকে শুরু করা যাক। বন্ধুরা, অনস্ক্রিন তোমরা আজকে ক্লাসের ফার্স্ট কোয়েন্টে দেখতে পাচ্ছ। ফার্স্ট কোয়েন্টে আমাদের কী রয়েছে, এখানে চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 2, 3, 5 দ্বারা বিভাজ্য। তাহলে এবার আমাদের প্রথমে এই যে 2, 3, 5 দ্বারা বিভাজ্য মানে ভাগ যায় কোন সংখ্যাটা, এমন কোন সব থেকে ছোটো সংখ্যা রয়েছে যেই সংখ্যাটা 2, 4, 2, 3 এবং 5 দ্বারা ভাগ যায়। তো এটাকে আমরা দেখেই বলতে পারি যে এটা কুলটি কী রয়েছে। সব থেকে ছোটো যেই সংখ্যাটা রয়েছে সেটি হলো আমাদের 30। দেখো, 30 2 দিয়েও ভাগ যায়, 3 দিয়েও ভাগ যায় এবং 5 দিয়েও ভাগ যায়। এর থেকে ছোটো আর কেউ হচ্ছে না। এর থেকে ছোটো তুমি 20 নাও, 20 নিলে দেখো 2 দিয়ে যাচ্ছে কিন্তু 5 দিয়ে যাচ্ছে না, 2 দিয়ে যাচ্ছে 5 দিয়ে যাচ্ছে কিন্তু 3 দিয়ে যাচ্ছে না। তুমি 10 নাও, 10 দেখো 2 দিয়ে ভাগ যাবে এখানে, তারপর কী 5 দিয়ে ভাগ যাবে কিন্তু 3 দিয়ে যাবে না। তো আমরা এই যে ছোট সংখ্যাটা বের করলাম, 30 সংখ্যাটা, এই 30টাকে আমরা বের করলাম কীভাবে? এটা বের করার নিয়মটা যেটা হলো গিয়ে, সেটা হলো গিয়ে আমাদের যে সংখ্যাগুলো বলা হয়েছে এখানে 3, 2, 3, 5 দ্বারা ভাগ যাচ্ছে, সেই সংখ্যাগুলো আমরা কী নিয়ে নেবো, লসাগু নিয়ে নেবো। কী নিয়ে নেবো আমরা? লসাগু নিয়ে নেবো। এবার কোনো অঙ্কে তোমাদের এখানে 2, 3, 4, 5 জায়গায় অন্য কোনো সংখ্যা থাকতে পারে, যেটি কিনা বলবে বলা হবে যে এইভাবে বিভাজ্য। তো মাথায় রাখবে এদের আমরা কিনে নেবো, লসাগু নিয়ে নেবো। তাহলে এদের লসাগুটা কত হয়ে গেল আমাদের? 30। দেখো এদের লসাগু কী? 30 আসছে আমাদের, 30 এদের লসাগু আসছে। এটা হলো গিয়ে সেই সংখ্যাটি, যেই সংখ্যাটির দ্বারা দিয়ে হলো গিয়ে আমাদের 2 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ যাবে, 5 দিয়ে ভাগ যাবে। এইবার তার মানে অবশ্যই এই 30টা দিয়ে আমাদের এই 4 অঙ্কের ক্ষুদ্রতম যেই সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটাও ভাগ যাবে, এটাতেও ভাগ যাবে। এবার চলো আমরা এবার এতক্ষণ ধরে এই জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করলাম, এবার মেন অঙ্কটাতে আমরা ফিরে আসি। এবার এখানে কী বলা হয়েছে যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 4 অঙ্কের সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা কী হয় আমাদের? 1000। 1000 হলো গিয়ে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এবার এটাকে আমরা ভাগ করব, কত দিয়ে ভাগ করব? এখানে ভাগ করার সংখ্যা বলা হয়েছিল 2, 3, 5 দিয়ে ভাগ করা। তো আমি প্রথমে 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে 5 দিয়ে এইভাবে ভাগ করব না, এভাবে আমরা ভাগ করব না। কারণ 2 দিয়ে 3 দিয়ে 5 দিয়ে 5 দ্বারা বিভাজ্য সব থেকে ছোটো সংখ্যাটা কী? সেটি হলো গিয়ে 30। সবথেকে ছোটো সংখ্যাটা আমরা বের করে নিয়েছিলাম কত? 30। লসাগু করে বের করে নিয়েছিলাম, সেই লসাগুটা দিয়ে আমরা ভাগ করব 30। তার মানে এই 30 দিয়ে ভাগ করা হচ্ছে মানে কিন্তু এখানে আলটিমেটলি অটোমেটিক্যালি 2 দিয়েও ভাগ করা হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি 3 দিয়ে ভাগ করা হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি আমাদের 5 দিয়ে ভাগ করা হয়ে যাচ্ছে। এই জিনিসটার কারণে আমরা এখানে লসাগুটাকে করে নিই। আশা করি এই জিনিসটা বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে, কোনো ডাউট থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো এবার এটাকে আমরা ভাগ করব। তো 30, 3, 3 সংখ্যা কত? 90 চলে আসলো 3, 3 সং। তাহলে এখানে কত চলে আসবে? 10। আবার আরও একটি শূন্য এদিকে থেকে গেলো, 100 থেকে গেলো এখানে। তাহলে আবার আরও একবার 30 দিয়ে দিই, 3, 3 সং 90 পড়ে থাকলে কত? 10। কিন্তু আমাদের কী বলা হয়েছে? বিভাজ্য মানে পুরোপুরি এক্স্যাক্টলি ভাগ চলে যাবে, পুরোপুরি এক্স্যাক্টলি ভাগ চলে যাবে। কিন্তু আমরা দেখছি এখানে এখানে এক্স্যাক্টলি ভাগ যাচ্ছে না। তাহলে আমাদের কী করবো এখানে এটাকে এক্স্যাক্টলি ভাগ করার জন্য? তাহলে এখানে আমাদের কী আনতে হবে? 0 আনতে হবে। টার্গেট কী আমাদের? 0। এক্স্যাক্টলি কখন ভাগ যায়? কোনো যখন অবশিষ্ট থাকে না, তাহলে আমাদের নিশ্চয়ই কি 0 আসতে হয়। তাহলে 0 আসতে হলে আমরা কী করতে পারি? -10 করে দিতে পারি। তাহলে -10 যদি করে দিই, -10 তো করলে অঙ্কের যে কোনো হুট করে একটা জায়গাতে আমি -10 করতে পারবো না। এখানে -10 করতে হলে আমাদের এই সংখ্যাটায় এই যে 1000টা আছে এখানে আমাকে মাইনাস করতে হবে 10। কিন্তু এই 1000 থেকে একটা সংখ্যা যদি আমি মাইনাস করি, মিনিমাম সর্বকম যদি এককে যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে কত হয়ে যাবে? 9, 9, 9 এক যদি আমরা বিয়োগ করে দিই। কারণ আমাদের আবার কোশ্চেন আমাদের কী বলা হয়েছিল, সংখ্যাটা আমাদের কত হতে হবে? 4 অঙ্কের হতে হবে। কিন্তু এখানে 4 অঙ্কের হলো সংখ্যাটা, সংখ্যাটা কী হয়ে গেল আমাদের? 9 অঙ্কে পরিণত হয়ে গেল, তিন অঙ্কে পরিণত হয়ে গেল সংখ্যাটা। তাহলে কি আমরা বিয়োগ করতে পারবো না। তাহলে আরেকটা কী করতে পারি? এই যে 30 রয়েছে এখানে, 30 1 কে 30 আরেকবার যদি করে দিতে পারি, তাহলে 30 1 কে 30 যদি করতে যাই, তাহলে এখানে কী করতে হবে আমাদের? 20 অ্যাড করতে হবে। 20 যদি অ্যাড করি তাহলে কি নিচেরটা এখানে 30-এ পরিণত হয়ে যাচ্ছে না? হ্যাঁ, 30-এ পরিণত হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমাদের কি 20 অ্যাড করতে হবে। কিন্তু এখানে 20 অ্যাড করলে তো হবে না, 20 অ্যাড করলে হলে আমাদের এখানে 20 অ্যাড করতে হবে। এবার এখানে 20 অ্যাড করলে কী হয়ে যাবে আমাদের? 1020। এবার 1020 হয়ে গেলে দেখো এই সংখ্যাটা কি আমাদের 3 অঙ্কের 4 অঙ্কের থেকে গেল।
তাহলে এখানে কি করব আমরা 20 অ্যাড করব 20 অ্যাড করে এখানে 0 করে দেব এবং এই 20টা আমাদের যখন এখানে অ্যাড করে নিলাম তখন আমাদের সেটি এখানেও অ্যাড হয়ে গেল কেউ কেউ এইভাবেও শেখায় 30 থেকে এখানে যেটা থাকবে অবশিষ্ট সেই অবশিষ্টকে বাদ দিয়ে দিয়ে যেটা হবে সেটি এর সঙ্গে জুড়ে দিলাম তাহলেই হয়ে গেল তো যেভাবে তোমরা পসিবিলিটি ভাবা সেভাবে ভাবতে পারো কিন্তু আমি মেইন বিষয়টাকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম যে এখানে ক্ষুদ্রতম থাকলে আমাদের কি হয় যোগ হয় এবং বৃহত্তম এখানে থাকলে তখন আমাদের কি হয় বিয়োগ হয় এবার বিয়োগ কত বিয়োগ করতে লাগে এই যে এখানে এক্স্যাক্টলি ভাগ করব ভাগ করার জন্য যত লাগবে আমাদের যত সংখ্যা প্রয়োজন তত আমাদেরকে বিয়োগ করে দিতে হবে আশা করি যে বুঝতে পেরেছো কোনো ডাউট কোনো ইনকোয়ারি কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দেখে নেব নেক্সট ওয়ান মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইন্টারেস্টিং একটি কোশ্চেন রয়েছে এখানে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব ইজ ইকুয়াল টু যদি টু হয় তাহলে এর মান কী হবে আমাদেরকে ফাইন্ড করতে হবে তো এর মান ফাইন্ড আমরা করব কিভাবে এখানে তোমরা এটাকে যদি স্কোয়ারে ভাঙাও যদি ছোট ছোট করে নিয়ে আসো ছোট ছোট করে নিয়ে আসো তাহলে তোমাদের অনেক কিন্তু সময় লেগে যাবে আমরা বেস্ট ট্রিক এখানে অ্যাপ্লাই করব কী ট্রিক অ্যাপ্লাই করব এটাকে তোমরা ভেঙে নাও এটাই ভেঙে নিয়ে কত এ টু দি পাওয়ার তাহলে এখানে কী চলে আসবে এ টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই কী চলে আসছে এ কিউব ইজ ইকুয়াল টু কি টু এটাকে আমি আবার লিখতে পারি এ টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু টু এ কিউব লিখতে পারি না আবার এ টু দি পাওয়ার সিক্স মাইনাস এটাকে এইদিকে নিয়ে চলে আসলাম মাইনাস টু এ কিউব প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু জিরো লিখতে পারি না হ্যাঁ লিখতে পারি এবার আবার কী লিখতে পারি এ কিউব তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কোনো কিছু কি ভুল লিখেছি কোশ্চেনের মধ্যে কোনো কিছু ভুল লিখিনি এটা যা ছিল তাই লিখেছি শুধু একটু নিউ ফর্মে লিখেছি তাহলে এখানে এটা আলটিমেটলি কী হয়ে গেল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কার সূত্র আমাদের এ মাইনাস বি তার হোল স্কোয়ার এটা ইজ ইকুয়ালস টু জিরো ওইদিকে জিরো ছিল আমাদের তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু জিরো বেরিয়ে চলে আসলো আমাদের এখান থেকে তারপরে এবার আমরা কী করতে পারি এখান থেকে ডাইরেক্ট এই স্কোয়ারটাকে উড়িয়ে দিলাম উড়িয়ে দিয়ে কী করতে পারি আমি এ কিউব মাইনাস ওয়ান এটা ইজ ইকুয়ালস টু জিরো তাহলে এখান থেকে আমি আবার কী করতে পারি এ কিউব ইজ ইকুয়ালস টু কি ওয়ান এ কিউব ইজ ইকুয়ালস টু যদি ওয়ান যদি আমি এখানে বলতে পারি তাহলে এ ইজ ইকুয়ালস টু কত এ ইজ ইকুয়ালস টু ওয়ানই এ ইজ ইকুয়ালস টু কি আমাদের ওয়ানই কারণ এই ওয়ানের এখানে কিউব ভেবে নাও এই এনের ওয়ানের উপরে কিউব রেখে নাও ওয়ানের উপরে কিউব দাও রুট দাও যাই দাও সে ওয়ানই পড়ে থাকবে তাহলে আলটিমেটলি কী চলে আসবে কারণ পজিটিভ ওয়ান রয়েছে নেগেটিভ ওয়ান যদি থাকতো তাহলে আমাদের অন্য কিছু রয়েতো কিন্তু এখানে পজিটিভ ওয়ান রয়েছে তার মানে কি আলটিমেটলি সেটা ওয়ানেই পরিণত হবে তো এখানে কী হয়ে যাবে তোমাদের এ ইজ ইকুয়ালস টু ওয়ান হয়ে গেল এতক্ষণ এত বড় বোঝালাম শুধু বোঝানোর জন্য যে এই এ থেকে এটা থেকে আমাদের ওয়ানটা কীভাবে এলো এতক্ষণ ধরে এই জিনিসটা তোমাদের বোঝানোর চেষ্টা করলাম কিন্তু আমরা ডাইরেক্ট এখানে যখনই এটা দেখতে পারবো তখনই আমরা বলে দেবো যে এ ইজ ইকুয়ালস টু মান কত এর মান ওয়ান এর মান কত হয়ে যাবে আমাদের ওয়ান তাহলে এবার এখানে কী করবো আমরা এখানে জাস্ট এর মান যেহেতু ওয়ান তাহলে এখানে এর মানে বসিয়ে দেবো এ স্কোয়ার মানে ওয়ানের স্কোয়ার প্লাস ওয়ান নিচে ওয়ান তাহলে ওয়ান ওয়ান কত টু বাই ওয়ান ইজ ইকুয়ালস টু কত টু অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আজকে যে বুঝতে পেরেছো কোনো ডাউট থাকলে কোনো ইনকোয়ারি থাকলে কমেন্ট করে অবশ্যই জানো নেক্সট দেখে নিন নেক্সট রয়েছে এ এবং বি বর্তমানে এ ও বি এর বয়সের অনুপাত রয়েছে চার ইস টু পাঁচ এবং পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত হবে পাঁচ ইস টু ছয় বর্তমানে এর বয়স কত তা আমরা কী ধরতে পারি ধরতে পারি এর বয়স ফোর এক্স বিয়ের বয়স বর্তমান বয়স এগুলো বিয়ের বর্তমান বয়স ফাইভ এক্স ফোর এক্স ফাইভ এক্স এবার কি পাঁচ বছর পরে বলা হয়েছে তাহলে পাঁচ বছর পরে এ বিয়ের বয়স কত হবে এর বয়স পাঁচ বছর পরে কত হবে এখন রয়েছে ফোর এক্স তাহলে আরও পাঁচ বছর পরে আরও পাঁচ বছর বেড়ে গেল বিয়ের বয়স পাঁচ বছর পরে কত হবে ফাইভ এক্স আরও পাঁচ বছর বেড়ে গেল ফাইভ এইবার তাদের অনুপাত হয়ে দাঁড়িয়েছে পাঁচ ইস টু তিন তাহলে আমরা কী করব ফোর এক্স প্লাস ফাইভ বাই ফাইভ এক্স প্লাস ফাইভ ইজিকালস টু ফাইভ বাই সিক্স এইবার এটাকে কোনা কোনি গুণ করে এক্সগুলোকে এক সাইডে নিয়ে এসে বাকিগুলোকে এক সাইডে করে দিয়ে এক্সের ভ্যালু যেটা হোক একটা বেরিয়ে আসবে সেটি সেটির মানটা আমরা এখানে বসাবো বসিয়ে দিলেই আমাদের হয়ে যাবে তো এই হয়ে গেল তোমাদের বেসিক কনসেপ্ট বেসিক ট্রিক যেটা রয়েছে বেসিকভাবে যেটা তোমরা সলিউশন করো কিন্তু আমরা এইভাবে সলিউশন করবো না তোমাদের আমি বেস কনসেপ্টের মাধ্যমে একটা সলিউশন শেখাচ্ছি
তো এইভাবে তোমরা এবার ট্রাই করে দেখো যে এইভাবে তোমাদের কি অ্যান্সারটা বেরিয়ে আসে। এবার আমি যে ট্রিকটা শেখাচ্ছি সেই ট্রিকটা দেখে নেবো, সেই ট্রিকটার মাধ্যমে তোমাদের কতটা সময় লাগছে এবার দেখে নেব। এ এবং বি এর অনুপাত দিয়েছে 4:5, এবং এটা হলো গিয়ে 5 নর্মাল অবস্থায় রয়েছে। এইবার পরবর্তীতে নেক্সটে অনুপাত গিয়ে দাঁড়িয়েছে কত আমাদের 5:6। এবার অনুপাত কতটা বেড়েছে দেখো, অনুপাত এখানে 1 বেড়েছে, এখানে কত 1 বেড়েছে, তাহলে অনুপাত কত 1 ইউনিট বেড়েছে। অনুপাত কত ইউনিট বেড়েছে, 1 ইউনিট বেড়েছে। অনুপাতটা 1 ইউনিট কখন বেড়েছে, 5 বছর হয়ে যাওয়ার ফলে বেড়েছে। 5 বছর হয়ে যাওয়ার ফলে 1 ইউনিটটা বেড়েছে, তার মানে এই 1 ইউনিট সমান সমান আমি বলতে পারি 5 বছর অবশ্যই। এখানে তোমাদের 1 ইউনিট এখানে এটাও বেড়েছে, এটাও আমাদের 1 ইউনিট বেড়েছে, দুটো 1 ইউনিট যখন বেড়েছে তাহলে 1 ইউনিট সমান সমান বলতে পারি, কারণ এটা 5 বছর ফলে, এটা 5 বছর ঘটে যাওয়ার পর, 5 বছর চলে যাওয়ার পর তারপর এটা বেড়েছে, তাহলে 1 ইউনিট ইজ টু বলতে পারি আমি কত 5। এবার এখান থেকে ডাইরেক্ট বলতে পারি যে এখানে তার এর বয়স কত 4 ইউনিট, অনুপাতে যেহেতু রয়েছে তার মানে কি 4 ইউনিট, তার মানে এখানে 4 ইউনিট, তাহলে এর টোটাল বয়স মোট বয়স কত, 1 ইউনিট যদি 5 হয় তাহলে 4 ইউনিট কত হয়ে যাবে আমাদের 20। ঠিক একইভাবে যদি বি এর আমাদের বয়স বের করতে বলা হয় তাহলে 5 ইউনিট ইজগস টু কত আমাদের 25, এর বয়স 20, বি এর বয়স 25, এদের দুজনের যদি বয়সের সমষ্টি যদি বের করতে বলা হতো তাহলে দুটোকে যোগ করে দিতাম কত হয়ে যেত আমাদের 45। তো ট্রিকটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। তো এখানে কত হবে তোমাদের এর বয়স, বর্তমান বয়স বের করতে বলা হয়েছে, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এই ট্রিকের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, একটা জিনিস কী মাথায় রাখবে, এই যে অনুপাতের রেশিওটা যেটি বাড়ছে 1 ইউনিট 1:1 করে, এই ট্রিকটা তখনই ফলো হবে যখনই দুদিকে সেম রেশিওতে বাড়বে, এদিকে 1:1 বেড়েছে, এদিকেও 1:1 বেড়েছে, যখন এদিকেও 2:1 বাড়বে এদিকেও তখন 2:1 বাড়বে তখন ফলো হবে। কিন্তু এদিকে দেখা যাচ্ছে 2:1 বাড়ছে, এদিকে দেখা যাচ্ছে 2:1 বাড়ছে, এবং এদিকে দেখা যাচ্ছে 1:1 বাড়ছে, এদিকে 1:1 বাড়ছে, তখন কিন্তু এই ট্রিকটা ফলো হবে না। তখন আমরা যে ফার্স্ট যেটা তোমাদের বেসিক কনসেপ্টের মাধ্যমে যেটা বললাম সেইভাবে কিন্তু তোমাদেরকে করতে লাগবে। এই জিনিসটা শুধু মাথায় রাখবে, এই জিনিসটা যাতে গুলিয়ে না যায়। অপশন বি ইজ দ্য এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নেব, নেক্সট কোশ্চেন। 28 জন লোক এক সপ্তাহে 7/8 কাজ করে, কতজন লোক বাকি কাজ কাজ পরের এক সপ্তাহে শেষ করবে, তাহলে পরের এক সপ্তাহে বাকি কাজ কীভাবে শেষ হবে। তো এখানে লোক সংখ্যা রয়েছে, লোক সংখ্যাকে আমি কী দিয়ে ডিনোট করবি, এম দিয়ে ডিনোট করলাম। লোক সংখ্যা রয়েছে প্রথমে এম ওয়ান ধরে নিলাম, কত 28 জন। দিন সংখ্যা রয়েছে, দিন কত রয়েছে, এক সপ্তাহ 7 দিন, এক সপ্তাহ রয়েছে 7 দিন, ওয়ান ধরে নাও। তারপর এখানে কী বলা হয়েছে যে কাজ করেছে কত 7/8, তাহলে কাজ ওয়ার্ক, এই যে কাজ ওয়ার্ক, ওয়ার্ক করেছে কত 7/8 ওয়ার্ক করেছে। এইবার বাকি কাজ পড়ে রয়েছে, বাকি আর কতখানি কাজ পড়ে থাকে, মোট কাজ আমাদের কতখানি হয় 1 হয়, 1 থেকে 7/8 কাজ কমপ্লিট হয়ে গেছে বাদ দিয়ে দেবো, আলটিমেটলি কত চলে আসবে 1/8 কাজ এখনও পড়ে রয়েছে। তারপরে এবার পরবর্তীতে কী হয়েছে, পরবর্তীতে আমাদের কি এম টুটা বের করতে হবে, লোক কত আমাদের জানি না, লাগবে আমাদের ডি টু, বয় দিন কত, দিন আবারও সেই 7 দিন। এবার ওয়ার্ক, কাজ ওয়ার্ক টু ইজিগাস টু কত আমাদের, এই যে কাজ আর কত পড়ে আছে অবশিষ্ট কাজ 1/8 অবশিষ্ট কাজ পড়ে রয়েছে আমাদের। এবার আমরা কী করবো, এম ওয়ান ডি ওয়ান ডাব্লু ওয়ান ইজিক্যালস টু এম টু ডি টু ডাব্লু টু, এই যে এবার তোমরা এখানে মানগুলোকে বসিয়ে দাও তাহলে তোমাদের হয়ে গেলে অ্যান্সারটা, তোমাদের চলে আসবে। সবসময় এখানে মাথায় রাখবে নিচে যেটা থাকে আমাদের সবসময় এখানে তোমাদের উপরের দিকে আমাদের দিন টিন যা কিছু রয়েছে সমস্ত কিছু এখানে উপরের দিকে থাকে, এবং নিচে শুধু কী থাকে আমাদের, নিচে থাকে সবসময় কাজ, টোটাল কাজ, কী কাজ হয়েছে, কতখানি কাজ হয়েছে, এতজন লোক মিলে কতখানি কাজ করতে পেরেছে, সেই কাজটা আমাদের নিচে থাকে। তো চলো এবার মানগুলোকে আমি বসিয়ে দিচ্ছি, রিফ্রেশ করে নিয়ে আমি মানগুলোকে বসিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের প্রথমে 28 আসবে ইন্টু 7, 28 × 7 দিন, কাজ হয়েছে 7/8, এটা ইজিক্যালস টু আমাদের এম টুটা আমাদেরকে বের করতে হবে, দিন সংখ্যা আবারও 7/8 কাজ। এখান থেকে তোমাদের এই 8, এই 8 কেটে গেল, এই 7, এই 7 কেটে গেল, এই 7 দিয়ে আমাদের 7 × 4 = 28, তাহলে এখানে তোমাদের 4 ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে এখানে কাজটি কতজন বাকি লাগবে, 4 জন মাথায় রাখবে, 4 জন, অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। কোনো ডাউট কমেন্ট করে অবশ্যই জানাও। নেক্সট দেখে নেব, নেক্সট রয়েছে আমাদের এখানে 350 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 40 কিলোমিটার/ঘন্টা বেগে গেলে কত সময়ে 5 কিলোমিটার বেগে একই দিকে ধাবমান এক ব্যক্তিকে অতিক্রম করবে। তো এই যে একটি ট্রেন যাচ্ছে,
এই যে একটি ট্রেন যাচ্ছে, ট্রেনটার গতিবেগ কত বলা হয়েছে? 40 কিলোমিটার পার হাওয়ার, ঘন্টা। এইবার ঠিক এদিক থেকে একটা ছোট একটা লোক এদিকে হেঁটে যাচ্ছে, লোকের স্পিড আর কত হবে? 5 কিলোমিটার পার ঘন্টা স্পিড রয়েছে, 5 কিলোমিটার পার ঘন্টা এবার স্পিডে যাচ্ছে, একই দিকে যাচ্ছে, দুজনে একই দিকে যাচ্ছে। দুজন যখন দুটো বস্তু একই দিকে যায় তখন তাদের রিলেটিভ বা আপেক্ষিক গতিবেগ কী হয়ে থাকে? আপেক্ষিক গতিবেগটা কিন্তু তখন আমাদের কী হয়, ওদের মধ্যে বিয়োগ হয়ে থাকে, ওদের মধ্যে কম যেটা রয়েছে। তো এখানে আপেক্ষিক গতিবেগ যেটা রয়েছে আমাদের স্পিড, স্পিডটা আমাদের কী হয়ে যাবে? স্পিডটা হয়ে যাবে 40 - 5, আলটিমেটলি কত হয়ে যাবে আমাদের? 30 কিলোমিটার পার ঘন্টা। কিন্তু আমাদের এখানে দেখো এই যে মিটারে রয়েছে এটি, এবং অ্যান্সারটা কিসে রয়েছে আমাদের? সেকেন্ডে রয়েছে। তাহলে আমরা কী করবো এখানে? এখানে 35 এবার এটাকে কী করবো আমরা? মিটার পার সেকেন্ডে করে নেবো। তাহলে মিটার পার সেকেন্ডে করার জন্য কি 5/18 দিয়ে আমরা ভাগ করি, 5/18 দিয়ে আমরা কি সরি গুণ করে দিই। তাহলে এখানে কি 35 × 5/18 হয়ে গেল। এবার আমাদের কী দেওয়া রয়েছে এখানে? ডিস্টেন্স। এবার আমরা কী বের করবো? টাইমকে বের করবো, টাইম বের করবো। টাইম ইজ ইকুয়াল টু আমাদের কী হয়? টাইম ইজ ইকুয়াল টু হয় ডিস্টেন্স বাই স্পিড। তো এখানে ডিস্টেন্স কত রয়েছে? 350 বাই স্পিড, স্পিড কত রয়েছে? 35 × 5, এবং নিচে রয়েছে 18। আচ্ছা আর লিখে রাখি 18টাকে এখানে, নিচে রয়েছে 18। তো আলটিমেটলি 18টা আমাদের কী হয়ে যাবে? 18টা আমাদের উল্টে উপরে চলে যাবে। তো আমি উপরেই পৌঁছে দিই, একে আমি উপরেই পৌঁছে দিই। আলটিমেটলি আমাদের 18টা কী হয়ে যাবে? উপরে চলে যাবে, নিচে যেহেতু রয়েছে, নিচে রয়েছে এটা উপরে পৌঁছে যাবে। তাহলে উপরে পৌঁছে দিই ইন্টু এখানে হয়ে গেল 18। এবার কাটাকাটি করো, 35 দিয়ে কেটে কাটলে কত? 10, 35 × 35 0, 0, এটা 5 দিয়ে কাটলে 2, এবং 18 × 2 কত? 36 সেকেন্ড। এই হয়ে গেল আমাদের অ্যান্সার, 36 সেকেন্ড। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 36 সেকেন্ডে যেটা রয়েছে লোকটিকে অতিক্রম করে দেবে। তো আশা করি যে বুঝতে পেরেছো। কোনো ডাউট, কোনো ইনকোয়ারি, কোনো কোশ্চেন থাকলে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকের ক্লাসে এই সমস্ত কোশ্চেনগুলোকে নেওয়া হয়েছিল। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। নেক্সট ডেতে আবার তোমাদের জিকে ক্লাস থেকে শুরু হচ্ছে। তোমাদের প্রতিদিন সকাল 7টা থেকে একটি খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট স্পেশাল জিকে ক্লাস চলছে, যেখানে আমরা প্রতিদিন আমরা প্রায় 50টি করে কোশ্চেনকে করছি, জিকে কোশ্চেনকে করছি। তোমাদের জিকে পোর্শনে ইম্প্রুভমেন্ট করানোর জন্য অবশ্যই কিন্তু তোমরা রেগুলার সেই ক্লাসটাকে অবশ্যই অ্যাটেন্ড করবে। তোমাদের দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।